বাংলাদেশ জাতীয় দলের জন্য হেড কোচ খুঁজছে বিসিবি। এরই পরিপ্রেক্ষিতে 7 আগস্ট বুধবার সাক্ষাৎকার দিতে বাংলাদেশে আসেন সাউথ আফ্রিকান কোচ রাসেল ডোমিঙ্গো। আর সেদিনই জানা গিয়েছিল ঈদের পর 14 আগস্ট সাক্ষাৎকার দিতে আসবেন কিউই কোচ মাইক হেসন। কিন্তু 14 আগস্ট বুধবার জানা গেল না মাইক হেসন ওই দিন আসছেন না। তাহলে তিনি কবে আসবেন, নাকি আসবেনই না, এই প্রশ্নগুলোর উত্তর ঘাটতে গিয়ে জানা গেল নতুন খবর, 14, 15, 16, 9 17 আগস্টের আগে হয়তো ঢাকায় আসা হবে না হেসেনের। কারণ বিসিবির এক সূত্র থেকে জানা গেছে এই মুহূর্তে বাংলাদেশের হেড কোচ নিয়োগ বিষয়টি ভারতের হেড কোচ নিয়োগের সাথে সম্পর্কযুক্ত হয়ে গেছে। অর্থাৎ বাংলাদেশের হেড কোচ চূড়ান্ত করার আগে বিসিবি তাকিয়ে থাকবে ভারতের হেড কোচ কে হচ্ছেন সেই দিকে। আসল বিষয়টি হচ্ছে বিসিসিআই রয়েছে কোচের খোঁজে, তারও ডেকেছে ইন্টারভিউ। আগামী 16 আগস্ট ভারতের হেড কোচের পরীক্ষা। একসময় শোনা গিয়েছিল বর্তমান কোচ রবি শাস্ত্রী থেকে যাবেন প্রধান কোচের দায়িত্বে, তার উপর নাকি সন্তুষ্ট বিসিসিআই। কিন্তু শেষ খবর পাওয়া পর্যন্ত ভারতীয় ক্রিকেট বোর্ডের শীর্ষকর্তারা নতুন কোচের সন্ধানে, তাই তারা সাক্ষাৎকে ডেকেছে 16 আগস্ট শুক্রবার। এর মধ্যে 6 জনের শর্টলিস্ট করে ফেলেছে বিসিসিআই। সেখানে 6 জনের মধ্যে আছেন বাংলাদেশের সম্ভাব্য কোচের তালিকায় থাকা মাইক হেসেনও। মাইক হেসেন বাদে টম মুডি, রবি শাস্ত্রী, রবিন সিং, লালচাঁদ রাজপুত এবং ফিল সিমন্সও আছেন ভারতের কোচের শর্টলিস্টে। অর্থাৎ বোঝাই যাচ্ছে বিসিবি তাকে আছে ভারতের ক্রিকেট বোর্ড মাইক হেসেনকে নেয় কিনা তার উপর। ভারতের ক্রিকেট বোর্ড যদি হেসেনকে নিয়ে ফেলে তাহলে আর বিসিবি তাকে কোচ পদে নিয়োগ দেওয়ার প্রশ্নই আসবে না। তখন অনিবার্যভাবে রাসেল ডোমিঙ্গো কিংবা আরেকজন নতুন বিকল্প খুঁজে নিতে হবে বিসিবিকে। দর্শক, দেশ থেকে শুরু করে আন্তর্জাতিক মহলে প্রায় সবাই জানতেন বাংলাদেশে সাক্ষাৎকার দিয়ে তারপর ভারতে যাবেন মাইক হেসেন, এমনকি বিসিবিও তাই জানিয়েছিল। অথচ এখন ঘটছে উল্টোটা। অনেকেই বলছেন এই ঘটনার মাধ্যমে আবারও প্রকাশ পেল বোর্ড হিসেবে বিসিবির দৈন্যতা। তবে আপনি কি ভাবছেন জানান আপনার যে কোনো মতামত নিচে কমেন্ট সেকশনে।